বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির হবর জিয়ারত গজ্জে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ডিসেম্বরের 31 তারিখ শনিবার বিয়েলে আনোয়ারা উপজেলার হালদর গ্রামের বাড়িত প্রয়াত নেতার হবরত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করায়। শ্রদ্ধা জানাবার সময় উপস্থিত আছেন দক্ষিণ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দিদারুল আলম দিদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম। এ সময় তারার ওয়ারে আরও উপস্থিত আছেন জানে আলম, রেজাউল করিম, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মাহফুজ, ইব্রাহিম মুন্না, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক ও হাফেজ আক্তার হোসেন আজাদ সহ আরও বোধকাই। দক্ষিণ চট্টলার অভিভাবক আওয়ামী পরিবার নক্ষত্র জনাব মরহুম আখতারুজ্জামান বাবুর খবরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করলে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আরো সদলভাবে বেগুন অংশগ্রহণ করছি। গরিব অসহায় মানুষের পাশে এই সংগঠনের পক্ষ থেকে আরো আগামী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যেকটা অঞ্চলের যাতে আরা অনর দুস্থ মানুষের পাশে থাকি তারি পান। বঙ্গবন্ধুর যে অসমাপ্ত চেতনা, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনীর প্রতি আরো শ্রদ্ধা রাখি মানব কল্যাণ হাজ গরিব আল্লাহ এই সংগঠনের পক্ষ থেকে নিয়ে যাই। উল্লেখ করি রাহি গত 22 সালের 23 ডিসেম্বর বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ দক্ষিণ জেলা শাখার কমিটি ঘোষণা করায়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।